তো হাই ফ্রেন্ডস, আজকে বেরাচ্ছি হচ্ছে কচুয়ার দিকে। তো এখন বাজে 1:30, তো কচুয়ার দিকে বেরোচ্ছি। চলো, আজকে একদম সেট আপ করে নিয়ে আমি বাইক চালাচ্ছি। আগে তো যাই হোক একটা কিছু বলে তারপরে বেরাতাম, আজকে টাইম ছিল না। একজন এসে দাঁড়িয়ে রয়েছে, তো আমি ফার্স্টে হনুমানজির মন্দিরে গিয়ে নমস্কার করে ওখান দিয়ে বেরিয়ে যাব কচুয়ার দিকে। আর যদি টাইম বাঁচে তাহলে চাকলাটা ঘুরে আসব। আর ওই সাইডের মানে ভিউটা এত সুন্দর, তাই জন্য আজকে যাওয়া, আজকে যাওয়ার কারণ এই একটাই। চলো এখান থেকে যাত্রা শুরু করা হোক। যাই বজরঙ্গলী। আজকে গরম খুব একটা বেশি নয়, ফোন বলছে 33 ডিগ্রি, কিন্তু ফিলস লাইক 40 ডিগ্রি। কেননা রাইডিং গিয়ার পরে থাকলে একটু গরম বেশিই লাগে। গাড়িটাকে ওভারটেক করে নিই, আবার একটা গাড়ি পড়ে গেল। আরে তেরি তোর অ্যাডভোকেট। তো কিংসুক এসে দাঁড়িয়ে রয়েছে, কিংসুকেরও এই হান্টার। তো আমার গাড়িটা দেখে বলছে তুষারদা আমি এই গাড়িটাই কিনবো। চলো, এই গাড়িটা যখন কিনবে, ও কিনে নিয়েছে এই গাড়ি, দিকে দাঁড়িয়ে রয়েছে কে জানে। তো চলো ওকে দেখে নিয়েছি, দাঁড়িয়ে রয়েছে সামনে। হ্যাঁ না, আমার ক্লিন করাই থাকে। যেতে যেতে একটা কথা মনে পড়লো, সে আমাদের একটা কেওনঝড় যাওয়ার একটা প্ল্যান হচ্ছে। যদি কেউ যেতে চাও, মানে এই ধরো রথের পরে পরে, উল্টো রথের পরে কি উল্টো রথের আগে বা উল্টো রথের আগে হবে, তো যদি কেউ যেতে চাও তাহলে আমাদের সাথে, আমার সাথে যোগাযোগ করো, আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে যোগাযোগ করো যদি কেউ যেতে চাও। তো কয়েকজন হলে বেশ ভালোই হয় ট্রিপটা, কিন্তু একা একা তো যাওয়া যায় না অত দূরে। সোলো রাইড করতে গেলে সত্যি বলে ফাটে, সত্যি মনে হয় ফাটে। তো অনেক রকম প্রবলেম দেখা দিতে পারে, তখন কাউকে যদি সাথে না পাই না, তখন পুরো একদম একা বোকা হয়ে যাব। নীলগঞ্জে গিয়ে তারপরে লোকেশন সেট করে তারপরে বেরাবো কচুয়ার জন্য। তা কচুয়াতে যদি দেখি ওখানে ঘুরে টাইম বাঁচলো তাহলে বেরিয়ে যাব একদম সিধা চাকলার জন্য। চাকলা কচুয়া আজকে ঘুরবো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো, শুধু বলতো। সত্যি এরকম গাছের মধ্যে দিয়ে যাওয়া, গাছের ছাওয়া, আমাদের এখানে তো মানে গাছ কেটে দিতে পারলে বাঁচে। বিটি রোডটাকে গাছ কেটে পুরো শুনশান সড়ক বানিয়ে দিচ্ছে। ব্যাস চলে এসছি আমরা নীলগঞ্জ। ভেতরের রোডটা নিয়ে নিচ্ছি, তো এখান দিয়ে এখন যাব। অসাধারণ অসাধারণ ওয়াটার রোড সরজি, ওয়াটার রোড। রোড একদম রোডের মতো, ও পাখুড় রোড, সাইড সিন অসাধারণ, গাছপালায় ভর্তি। এদিকে যাব না ওইদিকে যাব, না সোজা যাব। আচ্ছা সোজা যাব,
সোজা যাবো, সোজা। হ্যাঁ চলো, একটা ব্যাংকিং এর পর আর একটা ব্যাংকিং, যে সোজা চালিয়ে ওভারটেক করবো তাও পারবো না, খুব করে ওখান থেকে গাড়ি চলে যাবে। এটা আমি ক্রস করছি দত্তপুকুর রেল গেট। ঘড়ির কাটা বলছে 2:15, আমরা চলেছি কচুয়ার দিকে, আর রাস্তা এত সুন্দর যে বলার মতো নয়। রাস্তা যেন ছেয়ে রয়েছে গাছে, গাছের ডালে আর গাছের ছাওয়ায়। এই ছাওয়া আর রোদের খেলার মাঝখান থেকে আমরা চলেছি, সত্যি এই দৃশ্য অসাধারণ। টেনে নে, টেনে নে, অসাধারণ ভিউ দেখতে দেখতে চলেছি আমরা। জাস্ট রাস্তা কি অসাধারণ, অসাধারণ। চলে এসছি বাবার ধামে, চলে এসছি বাবার ধামে, এসে গেছি, এসে গেছি ভাই, এসে গেছি ভাই। মন্দিরটা কোথায় রে? মন্দির হ্যাঁ কোন দিকে? এইটা দিয়ে কোথা দিয়ে যাবো? হ্যাঁ আচ্ছা, ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে তাই তো? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। চলো কচুয়া ধাম চলে এসছি। অসাধারণ, অসাধারণ মন্দির। বাইক রাখবো কোথায় রে? তো জায়গা থাকতে আমি বাইক রাখার জায়গা পাচ্ছি না, তো জায়গা। আমরা চলে এসেছি কচুয়া, তো দেখতে পাচ্ছ পুজো দেওয়ার জন্য ডালা কিনবো, ডালা কিনে তারপরে পুজো দিতে যাব। চলো হচ্ছে পুকুর, এখানে এখন হাত মুখ ধোবো, ধুয়ে তারপরে পুজোটা দেব। কি সুন্দর পুকুর, দোকান থেকে এখন পুজোর জিনিস নিয়ে, মালা নিয়ে। এটা হচ্ছে, এটা কত টাকার ডালি? এটা হচ্ছে 101 টাকার ডালি। কত সুন্দর করে কাকিমা সাজিয়ে দিল। বাহ
ফাঁকায় ফাঁকায়। হ্যাঁ, বিষ্ণুপুর চলেছি। বিষ্ণুপুর এই জায়গাটার নাম। এইটাও বলে জন্মস্থান, ওইদিকে চাকলাও বলে জন্মস্থান। এখন মন্দিরে পুজো দিতে যাচ্ছি। ফার্স্ট টাইম এসেছি। খুবই সুন্দর মন্দির। পুজো দেওয়া হয়ে গেছে। ঘোরাটা হয়ে গেল, এখন এখান থেকে বেরাচ্ছি, বেরিয়ে যাব হচ্ছে চাকলা, চাকলা থেকে বাড়ি। চলো বন্ধুরা, এখান থেকে এখন বেরাই, যাচ্ছি এখান থেকে চাকলার দিকে। চলো চাকলা, চলো হেলমেট পর। এখান থেকে দেখাচ্ছে 14 কিলোমিটার, 14 কিলোমিটার। তো 14 কিলোমিটার হয়ে আমাদের এদিকে যেতে হবে। আচ্ছা, এখান দিয়ে আবার বেত হয়ে, বেশি দূর না রে। চ, জয় বাবা লোকনাথ। তো আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি কচুয়া, কচুয়া ছেড়ে চাকলায় যাচ্ছি। চলো চাকলা, চলো চাকলা, চলো রে। বিকাল বিকাল হয়ে এসছে, এখন বাজে হচ্ছে 4:09। আমরা এখন এখান থেকে কচুয়াকে বিদায় জানিয়ে, মানে কচুয়াকে, কচুয়া বাবার স্থান, কচুয়া বাবার স্থানকে বিদায় এখন জানিয়ে আমরা চলেছি চাকলার উদ্দেশ্যে। গুগল বাবাজি বলছে এখান থেকে চাকলা যেতে লাগবে 25 মিনিট, যা বলছে। এখন দেখি কত লাগে টাইম। তো এখনও পর্যন্ত কিছু খাইনি, মানে লাঞ্চ করিনি। লোকনাথ বাবার ওখান থেকে, মানে কচুয়ার ওখান থেকে আমরা, আমি একটা খালি মিষ্টির দানা মুখে দিয়ে বেরিয়েছি। যাচ্ছি চাকলা। সব দেখছে ভাই, সব দেখছে, এত সুন্দর যদি পথ হয় তাহলে তো মন্দির আরো সুন্দর হবে। সুস্থ এসছি, সুস্থ বাড়ি যেতে চাই, কেননা বাড়িতেও কেউ না কেউ ওয়েট করে, সবারই বাড়ি। জায়গা সবুজে সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ। পাতা বিলেবু হয়ে রয়েছে। নার্সারি কি বলছে? হ্যাঁ, সামনে। আর এইটা কি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চ আয় আয়, চলো চকলা, চলো। আমাদের ওখানেই দেখাচ্ছে স্টপ। আমাদের
আমি এখন চাকলায় এসে গেছি। তো চাকলায় মন্দিরে, সেই মন্দির আমি এখানে আগেও এসেছিলাম। তো এখানে আর একবার গাড়ি নিয়ে আসার, মানে বাইক নিয়ে আসার একটা আলাদাই মজা আছে। তো এই মন্দির দর্শন করে তারপরে দেন খেয়ে দিয়ে বাড়ি যাব। তো দেখতেই পাচ্ছ আমার পিছনে সেই মন্দির, বাবার স্থান, সেই মন্দির। তো যোগ্য হয় এটা হচ্ছে বাবার মন্দির। কাটতে হয় ভোগের টিকিট, এখান দিয়ে দেয়, এখান দিয়ে ভোগের টিকিট কাটে। আর এটা হচ্ছে যোগ্য স্থান, অসাধারণ। বন্ধুরা, এখান থেকে এখন বেরাই, বাড়ি যাবো। এখান থেকে বেরিয়ে এবার খেয়ে দে তারপর বাড়িতে যাই, ঠিক আছে? আসছি এখান থেকে, এখন বাড়ি যাওয়ার পালা, ঠিক আছে? আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করো, অ্যান্ড সাবস্ক্রাইব, অবশ্যই সাবস্ক্রাইব করো। কারণ আমি অনেক ভিডিও ছাড়ি, অনেকেই সাবস্ক্রাইব না করে চলে যায়, তো প্লিজ সাবস্ক্রাইবটা করো। তো আবার কোনো জায়গায় দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের জন্য টাটা।